আপনার মোবাইলের মাধ্যমে আপনি চাইলে এখানে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনি কিন্তু দেওয়ালে আপনার মোবাইল দিয়ে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও দেখতে পারবেন। এই সব কিছুই আজকে কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। পাশাপাশি এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা সব কিছু সেটিং আপনি কিভাবে করবেন, তারপরে এরকমভাবে আপনার দেখতে পারেন সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে এই অ্যাপসটা সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করি। এই অ্যাপসটা কিন্তু অলরেডি 5 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে, চিন্তা করতে পারছেন 5 মিলিয়ন। পাশাপাশি এইখানে যে দেখতে পাচ্ছেন যে 3.4 স্টার পয়েন্ট, মানে 5 স্টারের ভিতরে আপনি কিন্তু 3.4 স্টার পয়েন্ট দেখতে পারছেন, রিভিউ দেখতে পারছেন। তো পাশাপাশি এত লোক ডাউনলোড করছে এবং এর রিভিউটাও কিন্তু মোটামুটি ভালোই, 3.4, একটা অ্যাপসের জন্য মোটামুটি 3.4 কিন্তু ভালোই স্টার যদি থাকে তাহলে কিন্তু ভালোই ধরে নিতে হবে। তো এই অ্যাপসটা কিভাবে আপনার ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে কিভাবে সেটিং করবে সব কিছুই আপনার এই ভিডিওতে দেখতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনার কি করতে হবে, অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। এই জন্য ইনস্টল অপশনে ক্লিক করে দিলাম। ইনস্টল অপশনে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে ওপেন চলে আসবে। তো এটা মানে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কমেন্ট করবেন যে আসলে বিষয়টা কেমন লেগেছে আপনাদের কাছে। অলরেডি কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, দেন এখানে আপনার প্রথমে কী করতে হবে, ওপেন করতে। ওপেন করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনি মূল অপশনে চলে যাবেন। তো দেন এখান থেকে আপনাকে কিছু পারমিশন দিয়ে দিতে হবে, জাস্ট এখান থেকে অ্যালাও পারমিশন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস, আপনি চাইলে এই অ্যাপসগুলো এখান থেকে মানে ইনস্টল করতে পারেন। আপনি যদি চান এখান থেকে ভালো লাগে তাহলে ইনস্টল করতে পারবেন। তো এই অ্যাপসটা মানে স্টার্ট করার জন্য প্রথমে নিচে যে স্টার্ট অপশন আছে এই স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। ভালো করে সেটিংগুলো আপনারা দেখে নেন, তা নাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না। তো স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে যেহেতু অ্যাপসটা আপনারা ফ্রি ব্যবহার করতেছেন এখানে বেশ কিছু অ্যাড শো করবে, অ্যাডগুলো আপনারা এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন। তো দেন এখান থেকে আপনি চাইলে মানে এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও চলছে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার চাইলে কিন্তু আপনার মোবাইল দিয়েও কিন্তু এরকম প্রজেক্টর তৈরি করতে পারবেন। তো এটা করার জন্য কি করতে হবে সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। দেন আপনি চাইলে এখান থেকে প্লাস এই যে রেট অপশন দেখতে পাচ্ছেন স্টারের, এখান থেকে আপনি এই ভিডিও মানে এই অ্যাপসটা ব্যবহার করে আপনি কেমন রেট দিতে চাচ্ছেন, 2 স্টার 1 স্টার 5 স্টার যেটা চান দিতে পারবেন। পাশাপাশি মোর অপশন আছে, আপনি যদি বেশ কিছু অপশন আছে, পাশে শেয়ার অপশন আছে, এটা যদি শেয়ার করতে চান আপনি বন্ধু বান্ধবের মাধ্যমে। পাশাপাশি প্রাইভেসি কিছু সেটিং আছে, এগুলো আপনি সেটিং করতে পারবেন। দেন এখান থেকে কী করবেন, প্রথমে আপনি উপরে যে মানে গেট স্টার্ট অপশন আছে এই গেট স্টার্ট অপশন আপনি ক্লিক করে দিবেন। গেট স্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ অ্যাড শো করবে, এই অ্যাডগুলো আপনি কী করবেন, অ্যাড আসার পর উপর থেকে ক্রস চিহ্নর মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে কেটে দিতে পারবেন। তো কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবেন, এখানে বিভিন্ন প্রজেক্টরের অপশন দেওয়া আছে, আপনি কোন প্রজেক্টরের মাধ্যমে বা কোন স্টাইলে আপনি ভিডিও দেখতে চাচ্ছেন, তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। জাস্ট আমি এখান থেকে এই জিনিসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে 4টা ভিডিও আছে, এই 4টা ভিডিওর ভিতরে যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট নিচে থেকে যে মোবাইল অপশন দেখতে পাচ্ছেন এই মোবাইল অপশনের উপরে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে একটা ভিডিও আমি ক্লিক করব, দেন নিচে যে মোবাইল অপশন দেখতে পাচ্ছেন মোবাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি চাইলে কিন্তু নিচে যে ডান এবং বামের যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি আপনার প্রজেক্টরের মানে ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন, কিন্তু ডিজাইন চেঞ্জ হচ্ছে, আপনি চাইলে যে স্টাইলে আপনার ভালো লাগে সেই স্টাইলে আপনি করে নিতে পারবেন। তো এইরকম এছাড়া কিন্তু আপনি চাইলে এখানে এই সিস্টেমে জাস্ট আপনার মোবাইলের মাধ্যমে প্রজেক্টর দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে আপনি আপনার মোবাইল দিয়ে দেওয়ালে কিন্তু আপনি কোনো ভিডিও এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন না। এই ভিডিওটা আসলে মূলত করা যে আমার যারা সাবস্ক্রাইবার বা অডিয়েন্স আছে তারা যেন এরকম অ্যাপস দেখে তারা যেন ডাউনলোড করে অহেতুক সময় নষ্ট না করে। এরপরে আপনি দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি নিজস্বভাবে আপনি কোনো দেওয়ালে এরকমভাবে দেখতে পারবেন, ওদের যে সিস্টেম করা আছে সেই সিস্টেমে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। এবং আপনি যে আপনার নিজস্ব কোনো ভিডিও দেখতে পারবেন তা কিন্তু না, ওদের যে ভিডিওগুলো সেট আপ করা থাকে সেগুলো আপনাকে দেখতে হবে। যার কারণে আমার কাছে কিন্তু খুবই খারাপ লেগেছে, এত রেটিং প্লাস এত মিল ইনস্টল করেছে সেই অ্যাপসের এই অবস্থা কেন। তো এখান থেকে যদি আপনি এদের যে অ্যাপস অপশন আছে সেই
অ্যাপস অপশনে গিয়ে যদি এদের কমেন্ট অপশনে যান তাহলেই বুঝতে পারবেন। নিচে দেখেন কোনো একটা কমেন্টস কিন্তু এদের পজিটিভ না, যে এই অ্যাপসটা ব্যবহার করে তারা কোনো মানে অডিয়েন্স খুশি হয়েছে, সবগুলো অ্যাপসই কিন্তু ব্যাড অ্যাপস। এখানে ভ্যারি ব্যাড দিস অ্যাপস টাইম ওয়েস্ট, মানে এই অ্যাপসটা ডাউনলোড করে কিন্তু আপনি জাস্ট সময় নষ্ট করবেন। তো যাতে এই সময় নষ্ট না করেন, যার কারণে আমার এই ভিডিওটা করা, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার কোনো কাজ করতে পারবেন না, ভালো কিছু আশাও করতে পারবেন না। জাস্ট এই জন্য ভিডিওটা আপনাদের সামনে করা। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর আপনার অ্যাপসটা ব্যবহার করার পরে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।